রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজার, যেখানে দিনরাত ২৪ ঘন্টা সমাগম ঘটে হাজারো মানুষের। বিষয়টি রূপকথার মতো শোনালেও বাস্তবতা হলো এখানে এক সময় দুটি পার্ক ছিল, যেখানে ক্রেতা বিক্রেতা, পথচারী, অফিস কর্মী সহ আশপাশের এলাকার অনেকেই বুক ভরে নিঃশ্বাস নিতেন। কিন্তু অর্থলুভীদের করাল গ্রাসে সেই পার্ক দুটি আজ ইতিহাসের পাতায়। আমি যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি, এটি আসলে একটি দোতলা ভবন ছিল। গেল কয়েক মাস আগে সিটি কর্পোরেশন এই ভবনটি ভেঙে দেয়। এদিকে দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশনের অসংখ্য গাড়ি এবং যে খোলা জায়গাটি রয়েছে, এখানেও ছিল অসংখ্য দোকানপাট, এবং এই দোকানপাটগুলো ছিল অবৈধ দখলদারদের। এবং জানা যায় যে এই জায়গাটি ২০ বছর অকুপাইড ছিল দখলদারদের দখলে, এবং এই জায়গাটি সত্যিকার অর্থে ছিল একটি পার্ক, যে পার্কে ছিল অনেক বিশাল বিশাল গাছ এবং বসারও স্থান ছিল, এবং তার সঙ্গে ছিল কিছু বিনোদনের ইকুইপমেন্টও। কিন্তু অনেক বছর আগেই সেই পার্ক বিলীন হয়ে গেছে, আর এই পার্কেরই হাল দেখি বোঝা যায় এই দেশের পার্ক এবং মাঠগুলোর দশা। রাজনৈতিক কর্মী, দুর্নীতিবাজ, কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় সন্ত্রাসীরা এই দখল বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। পার্ককে ঘিরে এখনো সুবিধাভোগী গাড়ি ইজারাদারের প্রতিনিধিরা কারওয়ান বাজারে পার্ক থাকার বিষয়টি অস্বীকার করলেন। এটা সত্যি হলো গাড়ি পার্কিং, এটা গাড়ি পার্কিং ছাড়া অন্য কোনো কিছু আমি আজ পর্যন্ত শুনিও না আর দেখিও না। এদিকে কারওয়ান বাজার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আঞ্চলিক অফিসের গা ঘেঁষে গড়ে ওঠা বাজারটিও একসময় পার্ক ছিল। সবুজে ঘেরা পার্ক ও মাঠ আবার ফেরত চাইলেন কালের সাক্ষী এই ব্যবসায়ী। মাঠ তো অবশ্যই দরকার আছে, এলাকা যখন আছে, ছেলে ফেলে আছে, খোলাফানের খেলাধুলার ইয়া তো অবশ্যই দরকার আছে। তবে সিটি কর্পোরেশন আবার সিদ্ধান্ত গ্রহণ করেছে ব্যবসায়ীদের উন্নত পুনর্বাসনের মাধ্যমে পার্কগুলো উদ্ধার করে এখানে নতুন কিছু এমন কিছু করা হবে যেন শিশুদের খেলাধুলার সুযোগ থাকে, একই সাথে আধুনিক মার্কেটও নির্মাণ করা যায়। পার্ক সহ পুরো কারওয়ান বাজার এলাকা উদ্ধার করে সুদূর প্রসারী পরিকল্পনার কথা জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা যখন পুরো জায়গাটা একত্রে পাবো, তখন আমরা একটা এখানে কোথায় কি হবে, এটা হয়তো বিজনেস হাব হতে পারে, এখানে আপনি বলছেন মাঠের জন্য জায়গা থাকতে পারে বা ওপেন স্পেস থাকতে পারে, সবগুলো তখন প্ল্যান করে যা হয়। কারওয়ান বাজার এলাকা নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিকল্পিত নগরায়ণের উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে।